bilang mina try tuan mana nama ini. Sekte Abdul Mula School and College Aiji tu online ni kelas ni, tu mader jana cik syaga tu. Asal kau cobai kalau aslo. Tumra as cobai kelas ni. উপস্থিত থেকে মনোযোগ সহকারে তোমরা শোনো আজকে তোমাদের সামনে অনলাইনে ক্লাস নিচ্ছি আমি ফরিদা ইয়াসমিন ষষ্ঠ শ্রেণী বিষয় ইসলামী মৌলিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় পাঠ 1, 2, 3 তোমাদের আজকের পাঠের শিরোনাম হলো ইবাদত এখানে ইবাদতের ইবাদত আমরা প্রথমেই বলবো আল্লাহ তাআলার ইবাদতটা কি আল্লাহ তাআলার দাসত্ব স্বীকার করাকে বলা হয় ইবাদত ইবাদত হলো এটা আরবি শব্দ এর অর্থ হলো দাসত্ব বা আনুগত্য এখানে আল্লাহ তাআলার দাসত্ব এই আনুগত্য অতই হলো ইবাদত এবং ইবাদতের ইসলামের শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলার সকল আদেশ নির্দেশ মেনে চলার নাম হলো ইবাদত আমরা কারণ আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ইবাদত করার জন্য এবং তিনি আমাদের লালন পালন করেন তিনি আমাদের রব তিনি আমাদের আমরা তার বান্দা আমাদের জীবন মৃত্যু তার হাতে তিনি ইচ্ছা করলে আমাদেরকে বাঁচাতেও পারেন এবং মারতেও পারেন এই পৃথিবী এত সুন্দর পৃথিবী এত সুন্দর সবুজ শ্যামলে ভরা পৃথিবী সাথে আসমান জমিন এবং চতুর্দিকে ফুল ফলে ভরা নদী নালা সব কিছু একমাত্র সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং আমরা সব কিছুই এসব কী করি ভোগ করি আমাদের সৃষ্টি হিসাবে আমরা মানুষ হলো আশরাফুল মাখলুকাত সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় জীব হলো মানুষ এবং তাদের আমরা আল্লাহ তাআলার নিয়ামতকে আমাদের আমরা তার শুকরিয়া আদায় করব এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলা যে বিধান দেওয়া বিধান যেগুলো আছে সেইগুলার এইসব মেনে চলার নাম হলো ইবাদত হলো এবং আমরা যদি মাত্র আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি ইবাদত করি সকালে এবং সন্ধ্যায় প্রতিপালকের কাছে আমরা সহিংস প্রতিহীন পবিত্রতা এবং মহিমা ঘোষণা করি যে আল্লাহ আমাদেরকে আমরা অভাবের সময় তার অভাবের যে সব জিনিসের দরকার সেগুলো বলি এবং তাদের কাছে আল্লাহ কৃতজ্ঞতা কী আমাদেরকে আল্লাহ দান করেছেন সেই সম্বন্ধে আমরা বলি যে আল্লাহ আমাদের অশেষ ধন্যবাদ আপনাকে আপনি আমাদেরকে দুনিয়ার অনেক কিছু দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইয়াছেন এবং তাদের আমরা মহান সকল জিনিস যে সব শেষ আমরা কে বেঁচে আছি এই সব কিছু একমাত্র আপনি সৃষ্টি করেছেন শুধু মানুষকে সৃষ্টি করেন না তিনি মানব জাতি তার যে জিন আছে জিনকেও তিনি ইবাদত এবং দাসত্ব স্বীকার করার জন্য পাঠাইয়াছেন এ প্রসঙ্গে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন কোরআন মজিদে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে আমি জিন এবং মানুষকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছি মহান ইবাদত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে যেখানে যে তাদেরকে আল্লাহকে তোমরা সবাই ভয় করো তার আদেশকে মেনে চলো যদি তোমরা কোনো খারাপ কাজ করে ফেলো তাহলে আল্লাহর কাছে তার জন্য ক্ষমা প্রার্থনা করো আর সাথে সাথেই তার ভালো কাজ করে ফেলো যাতে ওই মন্দ কাজের পরিবর্তে সে ভালো কাজটায় তাদেরকে সেই
কাশটি মিটিয়ে দেয় এবং তাদের সাথে তাদের সাথে খারাপ আচরণ করলে তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা কোরআন মজিদে আরও বলছেন যে সকল প্রশংসা আল্লাহর জন্য আমরা যিনি বান্দা এবং রাসুলের উপর কিতাব কোরআন কিতাব অর্থাৎ কোরআন অবতীর্ণ করেছেন এবং তাতে এমন কিছু করছেন তাতে কোনো মর্যাদা রাখে নাই, কারণ একমাত্র আল্লাহ তাআলাই এই কোরআন নাজিল করেছেন। এর জন্য আমরা মানবী আলাইহিস সালাম বলেছেন যে যে ব্যক্তি কোনো ভালো কাজের সন্ধান দিবে, পরামর্শ দিবে, কাউকে কোরআন নিজে পড়ো এবং অপরকে শিক্ষা দাও, যখন তারা কেউ করবে তাহলে দেখা যাবে যে সবাই সমান ছোঁয়া পড়ে। এই প্রসঙ্গে আরও বলছেন যে যদি কোনো কেউ যদি নামাজ রোজা হজ জাকাত ইত্যাদি প্রতিভা নির্ধারণ করে করার জন্য করে ইবাদত করার জন্য বলছেন এবং এইগুলো থেকে আমাদের কি বা যখন যেসব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলছেন আমাদের বুঝতে করতে বলছেন এবং আমরা যেভাবে যার দরকার সেইভাবে ঠিকভাবে আমরা পালন করব এবং মানুষকে আমরা সুন্দরভাবে এবং সমাজে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে আমরা মানুষকে উপদেশ দেবো, আমরা নিজেরাও সেই আনুগত্য এবং অপরের প্রতি শ্রদ্ধা ভালোবাসা পেয়ে আমরা শ্রদ্ধা করে বৃদ্ধি করবো, যাতে আমরা আল্লাহ প্রশংসা করে আমরা যেন আল্লাহ আনুগত্য লাভ করতে পারি। এর আমরা তাহা এরপরে আমরা জানবো ইবাদত প্রকারভেদ, ইবাদতের প্রকারভেদ ইবাদত হল ইবাদতকে তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো ইবাদতের বাদানি বা শারীরিক ইবাদত, দুই নম্বর হলো ইবাদতের মালি বা আর্থিক ইবাদত, তিন নম্বর হলো যে এই যে ইবাদতের বাদানি এবং ইবাদতের মালি এই দুইটা সংমিশ্রণে যে ইবাদতটা সেইটাকেই বলা হয় উভয়ের সংমিশ্রণ ইবাদত। এখন আমরা জানি যে এই যে আমরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে কাজগুলো করি সেইটা সেটাকে বলা হয় ইবাদতের মাদানি বাদানি বা শারীরিক ইবাদত। যেমন আমরা প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং সেই রমজান মাসে রোজা রাখি এবং ইবাদতের মধ্যে এই যে তিনটা ইবাদত, এই ইবাদত তিনটা ইবাদতের মধ্যে এই শারীরিক ইবাদত সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এবং সেই ইবাদত আমাদের প্রত্যেকটা মুসলমানদের জন্যই ফরজ। এখন আর যে ইবাদতের দ্বারা অর্থের দ্বারা যে ইবাদতটা করা হয় সেইটাকেই বলা হয় ইবাদতের মালি বা আর্থিক ইবাদত। সেটা যেমন জাকাত দেওয়া, সাদকা এবং দান করা সবার জন্যই না, যাদের দেওয়া যাদের দেওয়ার উপর খরচ আল্লাহ তাআলা খরচ করেছেন তাদের জন্যই এটা দেওয়া খরচ, কিন্তু সবার জন্য এটা না। এই যে যে ইবাদতের মালিক বাগানি এবং ইবাদতের মালিক দুইটা ইবাদত মধ্যে যারা আছে যেগুলো সারা যেসব ইবাদত শুধুমাত্র শরীর এবং অর্থ দ্বারাই এগুলো এটা হয় না, এটা একমাত্র হয় শরীর এবং অর্থ উভয়ের সংমিশ্রণে, যেমন হজ করা, জিহাদ করা ইত্যাদি, এটা সবার জন্যই না। এর জন্য বলছে যে এটা দুইটার সংমিশ্রণে, এইবার তিনটার মধ্যে দুইটার যে প্রথম যে দুইটা আছে সেই দুইটার সংমিশ্রণে যে ইবাদতটা সেইটাকেই বলা হয় উভয়ের উভয়ের সংমিশ্রণ ইবাদত। তাহলে আমরা এখান থেকে কী জানলাম যে ইবাদত তিন প্রকার সম্বন্ধে জানলাম, এরপর আমাদের এই ইবাদতগুলো কীভাবে আমরা আদায় করবো সেটা সম্বন্ধে বুঝতে পারলাম। তাহলে আমরা সব আল্লাহ তাআলা যেহেতু আমাদের ইবাদতের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেহেতু সবসময় আমরা কী করবো আল্লাহ তাআলা মজবুর থাকা আমাদের একান্ত কর্তব্য। কারণ আমরা এখন প্রশ্ন থাকতে পারে যে আমরা সবসময় কি ইবাদত করা সম্ভব, কিন্তু তখন আল্লাহ তাআলা বলছিলেন হ্যাঁ 3টা 24 ঘন্টায় ইবাদত করা সম্ভব। তখন সাহাবীরা বলছিলেন কীভাবে সম্ভব, তখন আল্লাহ তাআলা বলছিলেন যেমন বিসমিল্লাহ বলে যদি আমি খেতে বসি ততক্ষণ পর্যন্ত আমার খাওয়া
শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমার ইবাদত চলতেই থাকবে। যেমন তাছাড়া যদি আমি বাসা থেকে বের বিসমিল্লাহ বলে বের হয়ে যতক্ষণ পর্যন্ত রাস্তায় আমি থাকবো ততক্ষণ আমার এই ইবাদতই হতে থাকবে। এবং যত আমরা যদি আমার উপর তখন আল্লাহ তাআলা রহমত বর্ষিত করতেই থাকবে। যখন যদি আমরা লেখাপড়া করার সময় বিসমিল্লাহ বলে লেখাপড়া করি ততক্ষণ পর্যন্ত টেবিলে আমরা লেখাপড়া করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমার আমাদের উপর রহমত নাজিল করবে। এবং তাছাড়া কোনো অন্ধ লোক যদি রাস্তা দিয়ে বের হয়ে যা রাস্তা দিয়ে যাচ্ছে কিন্তু সে রাস্তা পার হচ্ছে পারছে না, তখন যদি আমরা হাত ধরে তাকে রাস্তা পার করে দিই তাহলে এইটা হলো একটা ইবাদত। তাহলে এতে আমাদের এমনইভাবে আমরা সবসময় আল্লাহ মজবুত থাকতে পারবো এবং ইবাদত করলে আল্লাহ তাআলা আমাদের জীবন খুব খুশি হন এবং দুনিয়াতেও সুখ হয় এবং পরকালে আমাদের জন্য জান্নাত তারা জান্নাত লাভ করতে পারে। আর যারা আল্লাহর এই নির্দেশ পথে চলে না আল্লাহর কাজ করে না আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়, দুনিয়াতেও তাদের শান্তি নাই পরকালে তারা জাহান্নামের কঠোর শাস্তি ভোগ করতে থাকবে। তাই আমরা কী করব আল্লাহ তাআলা যেসব ইবাদতের জন্য যেসব কাজ করতে বলছেন সেইগুলো আমরা সঠিকভাবে পালন করব। তাহলে আমরা এখানে কোন কোন কাজ করলে আমরা ইবাদতের অন্তর্ভুক্ত থাকতে পারবো সে না তার সেটা অনুসরণ করে আমরা আকারে ব্যাখ্যা করতে বললে আমরা কী করতে পারবো আমরা তাহলে সুন্দরভাবে ব্যাখ্যা করতে পারবো। এরপরে দ্বিতীয় পাঠ হলো অপবিত্রতা। অপবিত্রতা এইটা আবার কি? এই অপবিত্রতা আরবি প্রতিশব্দ হলো নাদা যেমন পায়খানা ইত্যাদির কারণে শরীর কাপড় এবং অপবিত্র হয়ে যায়। আমরা তাহলে আমরা এমন একটা জিনিস যেগুলা করলে আমাদের পায়খানা পোশাক ইত্যাদির কারণে তো আমরা জানি যে কাপড় চোপড় শুধু না অন্যান্য যে ব্যবহারিক জিনিসপত্র যেগুলো আছে সেগুলো অপবিত্র হয়ে যায়। না যার জন্য এই অবস্থায় তাহা আমাদের কী করতে হয় সব জিনিস আমাদেরকে পবিত্র করতে হয়। তাহলে আমরা এখান থেকে আরও কিছু জানতে পারি যে অপবিত্র অবস্থা থেকে আমাদের পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন এবং আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন যে আমাদের আপনারা কী করেন পোশাক পরিচ্ছদ যা কিছু আছে এগুলা পবিত্র করুন, কারণ অপবিত্র কাপড় চোপড় নিয়ে নামাজ হয় না দোয়া কালামও আল্লাহর দরবারে কবুল হয় না। আমরা তাহলে আমরা কী করবো পবিত্র হওয়ার জন্য চেষ্টা করবো সবাই। এবং এরপর হলো নাসাহা হলো দুই প্রকার, একটা হলো নাসা রাজার সাথে হাকিকি আরেকটা হলো রাজার সাথে হুমকি হুকমি। এখন আমরা এই যে এখানে যে নাজাসাত বা অপবিত্রকে দুই প্রকার করেছেন, এক প্রথমত আমরা নাজাতে হাকিকি বা প্রকৃত অপবিত্রতা আর নাজাতে হুকমিয়ে একটা অপ্রকৃত ও অপবিত্রতা। তাহলে আমরা এই যে নাজাতে হাকিকি বলতে আমরা কী বুঝি এইটা এই জিনিসটা কী? তাহলে আমরা এখানে থেকে আমরা কী বুঝতে পারবো এখানে আমরা এই নাজাতে হাকিকি আমরা এটা কী বুঝি? এই জিনিসটা হলো অপবিত্র বস্তু যা থেকে আমরা সবসময় কী করি দূরে থাকতে চাই এবং নিজের শরীর পোশাক পরিচ্ছদ বা অন্যান্য যে ব্যবহারের জিনিস আছে সেগুলো থেকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, যেমন পোস্তা পায়খানা রক্ত মদ ইত্যাদি। আমরা ইসলাম কী বলছেন এসব থেকে দূরে থাকতে বলছেন, সবাইকে বলছেন দাদারা বলছেন সবসময় পবিত্র থাকবে। এর জন্য আমরা সবসময় এসব জিনিস থেকে এই পায়খানা পোস্তা রক্ত এই মদ থেকে আমরা তো সবসময় দূরে থাকতে চাই এবং ইসলামী বিধান মতো আমরা চলতে চাই। তাহলে আমরা নাচাতে থাকি নিয়ে বলতে আমরা কী বুঝতে পারছি শিক্ষার্থীবৃন্দ, এরপর আমরা কী করবো নাচার সাথে হুকমি
হুকুম এইটা আবার কি আমরা তো হুকুম হচ্ছে এমন একটা জিনিস অপবিত্র জিনিস যা দেখা যায় না সেটা দেখা যায় না ইসলামী বিধান মতে তা অপবিত্রতা বা বলে গণ্য করা হয় যেমন গোসল বন্ধ করা এবং গোসলের প্রয়োজন হওয়া ইত্যাদি উভয় প্রকার অপবিত্রতাকে পবিত্র রক্ষা করা একান্ত প্রয়োজন আমরা জানি এই যে কেউ যদি আমরা উজু না করি নামাজ পড়ি কোরআন পড়ি বলছি কেউ কেউ জানবে জানবে উজু করছি না না করছি এটা গোপনীয় জিনিস তাই আরেকটা হলো গোসলের প্রয়োজন ছাড়া যদি আমার গোসল করার প্রয়োজন হয় আমার শরীর নাপাক হয়ে থাকে তাহলে আমার কি করতো এটা কেউ জানবে না এর জন্য আমাদেরকে এইসব জিনিস থেকে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং সেই এই উভয় প্রকার অপবিত্র থেকে আমাদের শরীর পবিত্র রাখা একান্ত প্রয়োজন আমরা তাহলে আমরা আমাদের অগ্নি জিনিসটাও বুঝতে পারলাম এখানে আমরা আরেকটু এটার একটা উদাহরণস্বরূপ বলা আছে যে অপবিত্রতার কারণে মানে সতর্ক না থাকলে কবরে কীভাবে শাস্তি ভোগ করতে হবে এখানে একটা উদাহরণস্বরূপ আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তিনি দুটি কবরের পাশ দিয়ে একদিন যাচ্ছিলেন এমন সময় তিনি দেখলেন যে এই কবরের পাশে কবর দুটিতে যাদের দাফন করা হয়েছে তাদের পর শাস্তি ভোগ তারা শাস্তি ভোগ করছে এবং সে তারা তাদের যে শাস্তি সেটার শব্দ শোনা যাচ্ছে এটা শুনে তিনি হঠাৎ করে চিন্তা করলেন যে কেন এটা হলো তখন তিনি তাদের এই তাদের গুনাহার একমাত্র কাজ ছিল যে তারা প্রস্রাব করে তারা পবিত্র থাকে নাই আরেকজন ছিল যে সে সবসময় উপনামি করত এবং দুর্নাম করত একজনের কথা আরেকজনের কাছে লাগাতো যাকে বলে একজনের সুলকানি সকল কানি কানি এই যে কথা একজনের কথা আরেকজনের লাগানো এইসব কথা এই দুজনের এই অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছিল তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন তখন একটি খেজুরের একটি কাটা গাছ থেকে দুটা একটা ডাল ভেঙে দুটা খণ্ড করলেন দুটা খণ্ড করে তার কী করলেন কবরে দিয়ে দিলেন তখন সাহাবীরা তখন প্রশ্ন করলেন হে আল্লাহ আল্লাহ রাসূল কী উদ্দেশ্যে এই খেজুর গাছে কাটা দুটা খণ্ড করে দিলেন তখন সাল্লাম বলছিলেন যে এই যে টুকরাগুলো আমরা দিলাম আমি যতক্ষণ পর্যন্ত এই টুকরাগুলো শুকানো না যাবে ততক্ষণ করে কী করবে ওপরে শাস্তি ভোগ করতে থাকবে এই যে আমাদের তাহলে আমাদের কী করবে তাহলে আমরা সবাই কী করবো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং সাবধানতা অবলম্বন করবো যাতে আমাদের এই না পাকি অবস্থায় না থাকতে হয় আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো মিথ্যা কথা বলবো না কেউ কারো কথা একজন আরেকজনের কাছে বিপদ করবো না এবং সৎভাবে চলবো সত্য কথা বলবো আমরা জানি যে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে তাহলে আমরা আল্লাহর যে কাজ তাহলে আমরা সেটা অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব আরেকটা বলব যে পাঠ হলো তিন এটা হলো অপবিত্রতা একটা প্রথমত আমরা বললাম অপবিত্রতা এখন আমরা দেখব পবিত্রতা তাহলে পবিত্রতা আবার এটা কি এটা হলো তো বিপরীতই যে জিনিস অপবিত্র হলো পবিত্রতা দেখো পবিত্রতা আর বিপরীত শব্দ তাহার কোন উজু গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করা যায় তাহলে আর এটা হলো পবিত্রতার আরবি শব্দ এর প্রতিশব্দ হলো তাহারাতুন কারণ আমরা উজু এবং গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্রতা অর্জন করতে পারি ইবাদতের জন্য আমরা সবসময় পবিত্রতাটা আমাদের প্রয়োজন আমরা পবিত্র না থাকলে কখনোই নামাজ হয় না এবং কোরআন পড়লে আমাদের গুনাহ হয় যার জন্য এই প্রসঙ্গ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন পবিত্রতা ব্যতীত দোয়া কারো দোয়া কবুল হয় না এবং আত্মসাদের মধ্যেও দান সৎকার করলেও সেটাও কবুল হয় না আমাদের তাহলে কী করতে হবে আমরা পবিত্রতা অর্জন করব এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকব পবিত্র থাকলে শরীর সুস্থ থাকে মন প্রফুল্ল থাকে এবং সে লেখাপড়া কাজকর্মেও মন বসে তাই আল্লাহ তাআলা বলছেন
এই আল্লাহ তাআলা এই পবিত্র অর্জনটা অনেক ভালোবাসেন। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সবাই উত্তমরূপে পবিত্রতা সম্পাদনকারীকে এটা জানাইয়ে দাও যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পবিত্রতা এবং অপূর্ণ দৃষ্টান্ত তিনি রেখেছেন। তিনি উম্মতদেরকে বলছিলেন পবিত্র অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দিয়েছিলেন এবং তিনি পবিত্র অর্জনের জন্য বিশেষভাবে উদ্ধৃত করেছিলেন যে এটাও বলে দিয়েছিলেন এই পবিত্র সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, পবিত্রতা হলো ইমানের অঙ্গ। এটা হলো মুসলিম হাদিসে আছে যে আসলে আমাদের সবাইকে পবিত্র থাকা উচিত, কারণ পবিত্রতাই হলো প্রত্যেক মুসলমানের একটা ইমানের একটা অংশ। তাহলে আমরা পবিত্র, এখন আমরা জানবো পবিত্রতা কয় প্রকার। হলো দুই প্রকার, একটা হলো অভ্যন্তরীণ পবিত্র, একটা হলো বাহ্যিক পবিত্রতা। আমরা জানবো যে এই অভ্যন্তরীণ, তাহলে আমরা জানি অভ্যন্তরীণ পবিত্রতা কী, পবিত্রতা এটা কী, এটা এই জিনিসটা কী, অভ্যন্তরীণটা কী। অভ্যন্তরীণ আমরা জানি ভিতরের যে কাজটা সেইগুলো, যেমন হৃদয়কে যাবতীয় শিরক, আকিদা, রিয়া, বিবদ ইত্যাদি থেকে মুক্ত রাখার নাম হলো অভ্যন্তরীণ ইবাদ, অভ্যন্তরীণ পবিত্রতা। এখন এই যে আমরা যা করি শিরক করতেছি, বিবদে, এটা কি দেখা যায়? আমরা কেউ দেখতে পারি না। আমরা ভিতর থেকে আমরা কী করি, আমরা কেউ কাউকে বুঝতে দেই না, দেখতে দেই না, যা করি সেগুলা বলা হয় অভ্যন্তরীণ পবিত্রতা। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা অভ্যন্তরীণ পবিত্রতা কী তাও বুঝতে পারলাম। এরপর আমরা দেখবো বাহ্যিক পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা এটা কী? বাহ্যিক পবিত্রতা হলো ওযু, গোসল ইত্যাদির মাধ্যমে পবিত্র অর্জন করাকে বলা হয় বাহ্যিক পবিত্রতা। এটা আমরা ওযু করি, গোসল করি, যেগুলো সে সবাই এটা দেখতে পারে, যার জন্য সেইটাকে বলা হয় বাহ্যিক পবিত্রতা। আমরা তাহলে আমরা এখন দেখব এই যে পবিত্র এবং অপবিত্র তার মধ্যে কী পার্থক্য। এটা হলো উভয়ের মধ্যে একটা মানদণ্ড আছে, এটা হলো শরীয়তের বিধান মতো চলতে হয়, যে নিজের জ্ঞান বুদ্ধি এবং অভিরুচি অনুযায়ী এইসব বিষয়ে কম বেশি সবারই অধিকার আছে, কারো অধিকার নেই। যদি সেই সব বস্তু যাকে শরীয়ত বলছেন, যেসব জিনিসকে শরীয়ত মধ্যে চলছে বলছেন, সেইটাকে শরীয়ত মধ্যে চলতে হবে, আর যেগুলো যাকে অপবিত্র বলছে শরীয়তে নেই, সেইগুলোকে সেইভাবেই চল বাদ দিয়ে চলতে হবে। তাহলে আমাদের এটার মধ্যে আমরা কী পার্থক্য বুঝতে পারলাম, একটা শরীয়তে শরীয়তে আছে আর একটা নেই। কিন্তু আমরা যখন দেখব যে পবিত্র বিধিবিধান মোতাবেক যদি আমরা পবিত্রতা আমাদের কী করতে হবে, অর্জন করতে হবে, তাহলে আমরা নিজের ধ্যান ধারণা এবং রুচির বশীভূত হয়ে যদি পবিত্রতা অপবিত্র কোনো মানদণ্ড ঠিক না রাখি, তাহলে এটা করা ঠিক হবে না। আমরা ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবো না। আমাদের কী করতে হবে, আমাদের এমন কাজ করতে হবে যেগুলো হাদিসে আছে এবং সেটা শরীয়তেও বিধানে আছে, যার জন্য আমার সেইভাবে কাজ করতে হবে। ইচ্ছা মতো আমরা কোনো কাজ করতে পারবো না। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তোমাদের উপর এমন কিছু করছে যে আমাদের কোনো কারোর উপরে কোনো অসুবিধা রাখতে চান না। তিনি সবসময় বলেন যে তোমাদের সবাইরে পবিত্র রাখতে চান, কারণ আমরা মানুষ, আমাদের সবাই আল্লাহ তাআলা এমনইভাবেই আমাদের সৃষ্টি করেছেন যে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরাজীব হিসাবে আশরাফুল মাখলুকাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই আমাদেরকে কোনো অসুবিধা রাখতে চান না, তিনি আমাদেরকে সবসময় পবিত্র রাখতে চান। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা যদি দুইটা দর করি, দর করে আমরা বলি যে পবিত্র কীভাবে আমরা কাজ করে কী উপায়গুলো তৈরি করতে পারি এবং কোনগুলো অপবিত্র কাজ সেগুলো আমরা কীভাবে দর গ্রহণ করে আমরা সেগুলোকে বাদ দিতে পারি, তাহলে আমরা প্রত্যেকে আমরা এইসব যদি জানতে পারি, তাহলে আমরা এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন হতে হবে, যেমন পবিত্রতা কী,
এবং পবিত্র প্রকার ব্যক্তি অপন্তনে পবিত্র পবিত্রতা কত প্রকার এই প্রকার ভেদ কত প্রকার তা বই রাখা আলোকে ঠাকুর বা বিশ্লেষণ করো। এর আগের পাঠে আছে অপবিত্রতা, ওই রকম অপবিত্র থেকে প্রশ্ন থাকতে পারে যে অপবিত্রতা কী এবং অপবিত্র কত প্রকার এবং অপবিত্রা অথবা এই যে নাচ দুইটা প্রকার আছে এই দুইটার প্রকারের না দেওয়া যদি হয়তো বা একটা প্রকারও দিতে পারে না যা আছে হুকমে কি তোমার বইয়ে রাখো আলোকে ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। অথবা এটাও দিতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এখানে কী একটা উদাহরণস্বরূপ কী কী কবরে পাড়ে যখন যাচ্ছিলেন তখন কী দেখছিলেন তোমার বইয়ের আকারে এই কাহিনীটি লিখো। এর আগেরটা আগের মধ্যে প্রথম আমরা এটা থেকে এই প্রশ্নটা প্রশ্ন করতে পারি যে ইবাদত ইবাদতের প্রকার ব্যাখ্যা করো বা তার তাৎপর্য ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এই যে আমরা বিভিন্নভাবে এখানে প্রশ্ন করে আমরা জানতে পারি তাহলে শিক্ষার্থীবৃন্দ আজকের জন্য আমাদের এখানে ক্লাস শেষ করছি। তোমরা আগামী দিনের বাড়ির ক্লাস তোমরা লিখে নাও। তোমরা এখানে বাড়ির ক্লাসগুলো দেখো দ্বিতীয় অধ্যায় শনিবার তোমাদের এই ক্লাস নিব। তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাই এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে যাতে তোমরা সামনে সম্ভবত 3 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা তোমরা ভালো করে লেখাপড়া করবে যাতে বার্ষিক পরীক্ষা ভালো করতে পারো। এবং তোমাদের যে এখন বর্তমানে যে অ্যাসাইনমেন্ট চলছে সেই অ্যাসাইনমেন্টের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী অ্যাসাইনমেন্টগুলো লেখার চেষ্টা করবে। এবং সবাই সামনে শীত আসছে, শীতের সময় তোমরা সতর্কতা অবলম্বন করবে। তোমাদের কোনো কারণ ছাড়া কেউ ঘরের বাইর হবে না এবং যদি কোনো কেউ প্রয়োজনে ঘর থেকে বের হও তাহলে তোমরা মুখে মাস্ক পরবে। ধন্যবাদ।